একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস, আজকের দিনে একটা ছোট্ট ব্লগিং ভিডিও বানালাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, যদি ভালো লাগে চেষ্টা করব আগামী দিনে এই টাইপের আরও নতুন ভিডিও বানানোর। কটা বাজে? আটটা বারো? আরে ভুলেই তো গেছিলাম, আজকে তোর বাড়িতে তোমার গেমিটাও নেই, মেয়েটাও নেই, উঠতে দেরি হয়ে গেল, ডাকারও লোক নেই। আপনারাও আছেন নাকি? আছি, আপনারা তো ডাকতে পারতেন। গুড মর্নিং। আজ কি বার? আজ বৃহস্পতিবার, 21শে ফেব্রুয়ারি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি বাড়িতে আমার বাড়ির লোক নেই, ডাকারও লোক নেই, তো ইচ্ছে মতন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলে লেট হয়ে গেল। ডাকতে পারতেন, আবার বলি গুড মর্নিং। উঠে গেছি, উঠে গিয়ে এখন বিছানা তুলতে হবে, গোছাতে হবে, ঘরে কিছু কাজ আছে, যেহেতু ঘরে মানুষটা নেই, ঘরে কিছু কাজ আছে সেগুলো করতে হবে, করার পরে ফ্রেশ হয়ে আপনাদের কাছে আসব। হ্যাঁ, চলে আসলাম ফ্রেশ হয়ে। আবার একটা কথা বলে দিই, ফ্রেশ হয়ে এসেছি সকালবেলা, একটু মনটা খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমার একজন রিলেটিভ বলতে গেলে খুব নিজের কাছের একজনের আজকে বিয়ে। আপনার বাড়িতে যদি আপনার মেয়ে থাকে বা আপনার বাড়িতে ছোটো কোনো বাচ্চা থাকে, সেটাকে ধীরে ধীরে বড় করেন, বড় হয় তার সেই ছোটো বাচ্চা বড় হয়, মেয়েটা বড় হয়, বড় হয়ে নিজের পায়ে দাঁড়ায়, দাঁড়িয়ে তাকে যখন বিয়ের একটা পর্বে আনা হয়, তখন আপনি যদি বাবা হন, মা হন বা ভাই হন বা বাড়ির সেই মেয়েটার গার্জিয়ান হন বা খুব কাছের মানুষ হন বাড়ির সেই মেয়েটার, খুব খারাপ লাগে। সেই খারাপটা আমারও লাগছে আজকে। আজকে একটা বিয়ে আছে, সেই বিয়ের প্রোগ্রামে আমি যাব, চেষ্টা করব সেই বিয়ের প্রোগ্রামে কিছু ফুটেজ দেখানোর। তো সেই কারণেই আমার বাড়ির গিন্নি বা আমার বাড়ির সেই মানুষটা এবং সাথে আমার বাবাই, এরা বাড়িতে নেই। তো তার জন্য আমি অনেক সকালবেলা ওঠার চেষ্টা করেছিলাম, আজকে পারলাম না, কারণ তারা ডাকেনি, আমার রাতে একটু লেট শোয়া হয়ে গেছে আর উঠতে পারেনি। তবে আমার এই সকালে এখন কি করছি কি খাচ্ছি সেটা একটু দেখা যাক, বাকি কথা তো আরও আছে, সারাদিন অনেক কিছু রয়েছে, তখন বলা যাবে। তো এখন আপাতত নিজেই চা খাই না আমি, অ্যাকচুয়ালি কফি খাই, ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি এবং বিস্কুট খাচ্ছি। তবে থাকুন আমার সাথে এর পরে কী হচ্ছে সেটা দেখার জন্য। এখন আপাতত আমি কফি খাই, আপনারা যেমন খাচ্ছেন, আপনাদের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমার লেট হয়ে গেল, আমি কফি খাই আর বিস্কুট। আমি প্র্যাকটিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আমি এখন প্র্যাকটিসে যাব। তো প্র্যাকটিসে যাওয়ার জন্য আমার ব্যাগ যেগুলো আছে সেগুলো আমি জোগাড় করে নিয়েছি। এটা হচ্ছে আমার ব্যাগ, এটা প্র্যাকটিসের ব্যাগ, এই ব্যাগটা আমি হাতেই বানিয়েছি, আমার হ্যান্ডমেড ব্যাগ। এবং এই গণেশটা যে আঁকা রয়েছে, এই গণেশটা নিজের হাতে, যদি ভালো লাগে থাকে এই গণেশটার ছবি, একটা তো লাইক আমি আশাই করি। চলুন চলুন প্র্যাকটিসে যাওয়া যায়, প্র্যাকটিসে যেয়ে হয়তো দেখা হবে আপনাদের সাথে। যাচ্ছি, রাস্তা দিয়ে এগিয়ে চলেছি প্র্যাকটিসের জন্য, অনেকটা রাস্তা হেঁটেই যেতে হয়, অনেকটা বলতে বেশি না, একটু হেঁটে গেলেই যাওয়া যায়। যাচ্ছি প্র্যাকটিসের দিকে। এটা আমাদের SBI ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা একটা ক্লাব, এত বেলায় আমি প্র্যাকটিসে যাই না, আজকে যেতে হচ্ছে যেহেতু ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, আজকে অফিসে একটু ছুটি নিয়েছি ওই জন্য লেট করে যাচ্ছি প্র্যাকটিসে, ক্লাবের সঙ্গে প্রায় চলে।
প্র্যাকটিস থেকে ফিরে আসলাম, প্র্যাকটিসে থাকাকালীনই তখন অফিস থেকে ফোন আসে যে আজকে ছুটি নিয়েছি তা অফিসে আমায় যেতে হবে। এ হচ্ছে যারা আমরা প্রাইভেট জব করি তাদের লাইফ, কিছু করার নেই, যেতে হবে কাজ। কিছু ছুটি নিয়েছিলাম যে বললাম যে বিয়ে আছে, বিয়ের জন্য আমাকে যেতে হবে, বাড়ির লোক নেই, কিন্তু তা সত্ত্বেও অফিসে একটু সমস্যা পড়েছে তো অফিসে আমাকে যেতে হবে। তো প্র্যাকটিস থেকে এসেছি, এসে এখন ফ্রেশ হওয়ার চেষ্টা করছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের জন্য যাব। তারপর দেখি কি হয়, কখন যেতে পারি ওই বিয়ের বাড়ির প্রোগ্রামে। অবশেষে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, দেখি টোটো বা অটো পাওয়া যায় কিনা, সেখান থেকে ব্যাক করে যাবো। এখন বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চলেছে টোটো বা অটো পাওয়ার জন্য, হাঁটছি রাস্তা দিয়ে ইতিমধ্যে হর্ন ঘুরিয়ে। হাঁটতে হাঁটতে একটা জিনিস ফিল করছি, শীত উধাও, শীত চলে গেছে, গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম, ঠান্ডা নেই, গরম, বাইরের তাপমাত্রা বেড়ে গেছে, এখন সবাই ব্যস্ত। এটা কিরিয়ামোর জায়গাটা, কিরিয়ামোর খুব ব্যস্ত এই জায়গাটা, অ্যাকচুয়ালি অনেকগুলো মোড় এখানে জড়ো নিয়েছে, একটা গরু আসছিল, এখনই গরুটা মেরে দিয়েছিল, গাড়িগুলো খুব ব্যস্ত এখানে। হ্যাঁ, সকালে এসেছিলাম অফিসে, কারণ আসতে হবে, যেটা বললাম ছুটি নিয়েছি কিন্তু ছুটি নেই, আসতে হবে অফিসে, কিছু কাজ কমপ্লিট করলাম, এখন কাজ শেষ করেছি, আবার যাচ্ছি সেই প্রোগ্রামে। তো ছুটি নিয়েছিলাম, ছুটি না পেয়েও, ছুটি পেয়েও না পেয়ে আর কি একটু দুঃখ লাগলো, অফিসের কাজটা করে বেরোচ্ছি, কেন অফিসের কাজও করতে হবে, যেহেতু দায়িত্ব, স্যালারি পাই মাস গেলে দিনে দিনে, তো সেই দায়িত্ব নিতে হবে না। তবে চলুন যেখানে যাচ্ছি সেইখানে। মাতৃদুধের ছাড়া যদি কোনো কিছু পৃথিবীতে শ্রেষ্ঠ হয় না, তেমন বাংলা ভাষার মধ্যে এমন কিছু আছে যেটা বিশ্বের মধুর ভাষা, সেটা বাঙালি কবি নয়, বিশ্বের যত যত কবি আছে সবাই স্বীকার করে নিয়েছে। তো আজকে বিভিন্ন জায়গায় আজ 21 ফেব্রুয়ারি 2019 বাংলা ভাষা দিবস। তো এই ভাষা দিবসে আজকের দিনে আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, যে প্রোগ্রাম আপনাদের বলেছি সবাইকে। এখন অফিস থেকে বেরিয়ে স্টেশনে এসেছি, স্টেশনে এসে সেই ভাষা দিবস উপলক্ষে কিছু প্রোগ্রাম হচ্ছে, কিছু বক্তব্য হচ্ছে, কিছু বক্তব্য রাখছে, সেটাও দেখলাম। ব্যাকু স্টেশনে আমার ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, শিয়ালদা নোহারি লোকাল আসছে, তো সেই শিয়ালদা নোহারি লোকালে আমি কাকিনাড়া পৌঁছে যাব। তো ট্রেন আসছে, ট্রেন আসুক, তারপর ট্রেনে উঠব। চলে এসেছি অবশেষে কাকিনাড়া, কাকিনাড়া এসে আমি আমার স্বভাবে চলছি, কারণ ব্রিজে উঠছি, ব্রিজ ক্রস করছি, যে ব্রিজটাই কাকিনাড়ায় কেউ ইউজ করে না, শুধু আমি ছাড়া, কারণ এই কাকিনাড়া ব্রিজের ভিডিও আগেও বানিয়েছি। ব্রিজ দিয়ে মানুষ পারাপার হয় না, এরা লাইন ক্রস করে পারাপার হয়, শুধু আমি পারাপার হচ্ছি, ব্রিজ ক্রস করছি, করে রোডে যাব, রোডে যেয়ে রোডের ভিডিও দেখাবো। অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, ব্রিজ থেকে নামছি নিচের দিকে, হচ্ছে কাকিনাড়া ব্রিজ, যে ব্রিজ ইউজ হয় না খুব একটা, এখানকার মানুষ তো ইউজ করে না, এখানকার মানুষ লাইনটা টপকাতেই ভালোবাসে, জীবনটা যে কত দামি তারা এখনও
জানে না, অ্যাক্সিডেন্টের কারণেই হয়। আমরা আবার রেল প্রশাসনের দোষ দিই যে এই কারণে এই হলো, ওই কারণে এই হলো, এই কারণে অ্যাক্সিডেন্ট হলো, ওই কারণে অ্যাক্সিডেন্ট হলো। এরা যথেষ্ট ভালো ব্যবস্থা করে রেখেছে, এখানে গার্ডিং ব্যবস্থা দিয়েছে, গার্ড দিয়ে রেখেছে, তা সত্ত্বেও এরা রেল লাইন ক্রস করে, পার হয়। তো যাই হোক, আমি কাকিনাড়া এসে হেঁটে চলেছি সেই বাড়ির উদ্দেশ্যে, যে বাড়িতে বিয়ের প্রোগ্রামটা হবে। রাস্তা দিয়ে হেঁটে চলেছি, জায়গাটার নাম যেন কি ঠিক বলতে পারবো না, অনেক বাড়ি, অনেকটা রাস্তা, সামনে একটা বাড়ি, বাড়িতে বেশ সুন্দর ডিজাইন করা। অবশেষে প্রায় পৌঁছে গেছি সেই জায়গায়, সেই বাড়িতে। বাড়ির সামনে একটা গেট আছে, গেট দেখতে পাচ্ছি, এবার দেখাবো আমি। ওয়াও, কি সুন্দর গেট, গেটটা দারুণ দেখতে। গেট দিয়ে ঢুকতেই আমার পেছনে পেছনে দেখছি ছেলে বাড়ির থেকে আশীর্বাদ করার জন্য লোকজন চলে এসেছে। ছোটো ছোটো কচি কাচাদের দারুণ মজা, কোনো বিয়ে অনুষ্ঠান মানেই সুন্দর সুন্দর সাজা, সুন্দর সুন্দর জামা প্যান্ট পরে ঘুরে বেড়ানো, আর একটু পাকা পাকা কথা বলা। ওরে বাবা, কত বড় মাছ! ছেলে বাড়ি থেকে যারা আশীর্বাদ করতে এসেছেন তারা একে একে এই মেয়েকে, আমাদের মেয়েকে আশীর্বাদ করবেন। আশীর্বাদ তো সকালে হয়ে গেছে, এখন বর আসার পালা, তাই বর চলে এসেছে, তাকে ঘিরে সবাই কি মজা, তাকে বরণ করে নিচ্ছে, একটু আনন্দ করে নিচ্ছে। বরকে তো বরণ করে সবাই নিয়ে আসলো, তারপর তারপর কি, বিয়ে। তাই যেখানটা বিয়ে হবে সেই জায়গাটাকে একটু সবাই গুছিয়ে নিচ্ছে, এবং যিনি বিয়ে দেবেন সেই ঠাকুরমশাই সব কিছু দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কি না। তারই কিছু দৃশ্য চেষ্টা করলাম আপনাদের দেখাতে। এটা হচ্ছে বরণকুলো। সময় মতো বিয়েও শুরু হয়ে গেল। বিয়ের, বাঙালির বিয়ের মেন অনুষ্ঠানটি হলো সিঁদুর দান। সেই সিঁদুর দান অনুষ্ঠানটা এখন হবে। চেষ্টা করলাম আপনাদের সাথে এই সিঁদুর দানের এই ছোট্ট অনুষ্ঠান একটু দেখানোর। আমাদের বাঙালিদের, আমাদের হিন্দুদের এই সিঁদুর দানের উৎসবের মাধ্যম দিয়ে, এই সিঁদুর দানের উৎসবের মধ্যে দিয়েই বিয়ে সম্পূর্ণ হয়। সামনে যজ্ঞের আগুন জ্বলছে, তার মধ্যে সিঁদুর দানের সেই পর্ব চলছে। দারুণ সুন্দর এই মুহূর্ত, তারই সাক্ষী রইলাম আমি আপনাদের নিয়ে। এখন বিয়ের অনুষ্ঠান শেষ, মানে বিয়ের যে নিয়মকানুন শেষ হলো। এরপর সকাল থেকে হয়ে গেল রাত, কাকিনাড়ায় ঘুরলাম, কাকিনাড়ায় বিয়েতে আসলাম, সকাল থেকে হয়ে গেল রাত, কাকিনাড়ায় এসেছি বিয়েবাড়িতে। সেই বিয়েবাড়ির কিছু
প্রোগ্রাম কিছু অনুষ্ঠান দেখালাম, চেষ্টা করলাম সারাদিনে একটা ছোটো ব্লগ করলাম, এবার ফেরার পর্ব। কালকে অনেক রাত্রে বাড়িতে ফিরেছি, তাই ভিডিওর এন্ডিংটা কালকে করতে পারিনি, তাই এখন করছি। আশা করি সারাদিনের আমার এই ভিডিও, আমার এই ছোট্ট ব্লগিং ভালো লাগবে। যদি ভালো লাগে কী বলবো, একটা লাইক করতে, আর আমার এই ভিডিওটাকে পারলে শেয়ার করুন, আর যারা নতুনরা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কী বলবো, আজকের জন্য অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।